আজ মথুরা ক্লক টাওয়ার পয়েন্ট রংপুর থেকে সদরঘাট বরাক ব্রিজ পর্যন্ত ইউথ জোট যাত্রার আয়োজন করা হয়। এটির নেতৃত্বে ছিলেন আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি ভূপেন বরা এবং আসাম প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি জুবাইর ইনাম, শিলচর জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল, প্রাক্তন মন্ত্রী অজিত সিং ও আবু সালে নিজামুদ্দিন, বিধায়ক কমলাক্ষ দেবপ্রকাশ, এপিসিসি সাধারণ সম্পাদক আনোয়ার আহমেদ, সুপন মণ্ডল, বর্ণালী ফুকন মুখপাত্র, আমিনুর রশিদ, সঞ্জীব রায় এপিসিসির মুখপাত্র সহ শরীফুজ্জামান লস্কর, সাগরিকা বরা, রঞ্জিত দেবনাথ, বন্দিতা ত্রিবেদী রায়, আনসার হুসেন বরলস্কর, জন্মজয় চৌধুরী, অর্কদীপ রায় চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। হাজার হাজার মানুষের অংশগ্রহণে এটি ছিল একটি বিশাল সফল সমাবেশ। ভূপেন বরা বলেছেন যে বর্তমানে কংগ্রেস দলের প্রতি সমর্থনের গতি প্রতিটি বিজেপি সমর্থককে, বিশেষ করে আসামের মুখ্যমন্ত্রীকে অত্যন্ত উত্তেজনাপূর্ণ এবং বিভ্রান্ত করে তুলেছে। তিনি দাবি করেছেন যে বর্তমানে দেশব্যাপী হাওয়া কংগ্রেস পার্টির পক্ষে এবং দেশ কেবল 2024 জন্য অপেক্ষা করছে। আসাম যুব কংগ্রেসের সভাপতি জুবাইর ইনাম কাছাড় জেলায় তিনটি ইউথ জড় যাত্রা দুর্দান্ত সফল করার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়েছেন। এনি 24 চ্যানেল থেকে ভয়েসে বর্ণালী মিশ্র।